নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। আমি বলতে পারি আমাদের এসবি একাডেমিক সেন্টার যে সাজেশন করেছে 2023 সালের 100% এখান থেকে কমন পাবে, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে কোন কোন চ্যাপ্টার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো, আমি প্রথম অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, এখান থেকে কিন্তু তোমাদের বড় প্রশ্ন আসবে। আর বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে তোমাদের কিন্তু এমসিকিউ, এসএকিউ আসবে। তো দেখো, আমি মোস্ট মাত্র 13খানা কোশ্চেন নিয়ে আলোচনা করছি যেখান থেকে 100% আসবে, এবং আমি বলে দিয়েছি কোন কোশ্চেনগুলো আসবে। এবং প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের দুটো প্রশ্ন বলেছি যেখান থেকে 100% আসবেই, 100% আসবেই। তো দেখো, এবার আমরা আলোচনা করতে পারি। তো দেখো, আমাদের প্রথম অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আলোচনা করা যাক প্রথম অধ্যায় থেকে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো দেখো, প্রথম কোশ্চেন আমি কি বলেছি। তো আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের সাজেশন নিয়ে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের। তো দেখো, 2023 সালে পলিটিক্যাল সায়েন্সে রাষ্ট্রবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। তো দেখো, রাষ্ট্রবিজ্ঞান 2023 সালে প্রথম অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি লেখো। দু নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি, জাতীয় শক্তি বা ক্ষমতা কাকে বলে, ক্ষমতা বা শক্তির উপাদানগুলি লেখো। আমি মনে করি এই এক আর দুই নম্বর কোশ্চেন থেকে 100% তোমরা কমন পাবে। 2022 সালে তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা যে সাজেশন দিয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাজেশন কিন্তু তোমাদের কমন আসছে, 100% তোমাদের কমন আসছে। তো 23 সালে তোমাদের যে পরীক্ষা আছে এখানেও তোমরা 100% কমন পাবে। তো দেখো, ফার্স্ট চ্যাপ্টার আন্তর্জাতিক সম্পর্ক থেকে মোস্ট যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। তিন নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। তো দেখো, আমি মোস্ট তিনখানা কোশ্চেন সিলেক্ট করেছি, তার ভিতর থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রথম এবং দ্বিতীয় নম্বর কোশ্চেন 100% তোমরা কমন পাবে 2023 সালে। আমি বলতে পারি প্রথম এবং দ্বিতীয় নম্বর কোশ্চেন 100% তোমরা কমন পাবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই দুটো কোশ্চেন থেকে তোমরা একটা কোশ্চেন কমন পাবে। কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ পঞ্চম অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, আমি মনে করি পঞ্চম অধ্যায় থেকে ফার্স্ট যে কোশ্চেন দিয়েছি, উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল সূত্র বা বৈশিষ্ট্যগুলি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট আছে 2023 সালে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। আমি বলতে পারি 100% তোমরা এই একদাগের কোশ্চেনটা কমন পাবে, ঠিক আছে। দু নম্বর কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, মার্ক্সবাদের মূল সূত্রগুলি লেখো, ঐতিহাসিক বস্তুবাদ ও দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে কি জানো। তো দেখো, প্রথম অধ্যায় থেকে তোমাদের দুটো কোশ্চেন থাকবে অথবা দিয়ে, কিন্তু তোমাদের দ্বিতীয় নম্বর যে কোশ্চেন থাকবে কিন্তু এখান থেকে কিন্তু কোনো অথবা থাকবে না, কোনো অথবা থাকবে না। যদি তোমাদের কপাল ভালো হয়ে থাকে তাহলে তোমরা অথবা পেতে পারো। 2022 সালে কিন্তু মার্ক্সবাদ এবং গান্ধীবাদ কিন্তু অথবা দিয়ে আসছে, কিন্তু এই দু নম্বরে যে কোশ্চেন আছে এই দু নম্বরে কোনো কোশ্চেন কিন্তু অথবা থাকে না, একটা আসে। অর্থাৎ এখান থেকে তোমাদের একটা কোশ্চেন আসে, এই একটা কোশ্চেনই তোমাদের লিখতে হয়, এখানে কোনো অথবা দেওয়া থাকে না। তিন নম্বরে কোশ্চেন, শ্রেণী সংগ্রাম ও বিপ্লব সম্পর্কিত মার্ক্সীয় তত্ত্বটি ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। এই তিনখানা কোশ্চেনের ভিতর থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্টটা ছিল উদারনীতিবাদ, মানে প্রথম প্রশ্নটা উদারনীতিবাদ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লিখতে হয়। সপ্তম অধ্যায়, ভারতের শাসন বিভাগ। তো দেখো, এই চ্যাপ্টার থেকে মোস্ট যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি, ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী লেখো, মোস্ট ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট আছে। দু নম্বরে কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তো দেখো, 2023 সালে তোমাদের যে সাজেশন দিচ্ছে আমি বলতে পারি এই কোশ্চেন তোমরা কমন পাবে, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না।
আমি বলতে পারি এখান থেকে তোমরা 100% কমন পাবে, 100% কমন পাবে। 2023 সালে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল সে সম্পর্কে আমি আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে, ভারতের আইন বিভাগ অষ্টম অধ্যায়। তো দেখো এই চ্যাপ্টার থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। দু নম্বর কোশ্চেন আমি সিলেক্ট করছি ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো আমাদের তিন নম্বরের কোশ্চেন কি বলেছে, ভারতের লোকসভা ও রাজ্যসভার শাসনতান্ত্রিক সম্পর্ক ব্যাখ্যা করো। চার নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করেছি, অর্থ বিল কাকে বলে, লোকসভায় কিভাবে অর্থ বিল পাস হয়, পার্লামেন্টে বিল পাশের পদ্ধতি আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ আমি মনে করি, এখান থেকে 100% তোমরা কমন পাবে। ভারতের বিচার বিভাগ নবম অধ্যায়, তো দেখো ভারতের বিচার বিভাগ নবম অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে সেই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে 2023 সালে। দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি টিকা লেখো। আমি বলতে পারি এখান থেকে 100% তোমরা কমন পাবে, সুপ্রিম কোর্ট, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য এবং ক্রেতা সুরক্ষা আদালত। আমি মনে করি 2023 সালে তোমরা সুপ্রিম কোর্ট এবং ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য এখান থেকে কমন পাবে। তো দেখো সরকারের বিভিন্ন বিভাগ ষষ্ঠ অধ্যায়, তো দেখো ষষ্ঠ অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সরকারের বিভিন্ন রূপ। তো দেখো এই অধ্যায় থেকে মোটামুটি কয়েকটা কোশ্চেন আমি ইম্পর্টেন্ট বলে সিলেক্ট করেছি, তোমরা এইগুলো খুব সুন্দর করে পড়ে যাবে, তাহলে আমি বলতে পারি 100% এখান থেকে তোমরা কমন পাবে। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলেছে, প্রথম কোশ্চেন, এক কক্ষ বা দ্বি কক্ষ আইনসভা কাকে বলে, এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। দু নম্বর কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো, এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তো দেখো আমি বলতে পারি তোমরা এই দুটো কোশ্চেন একটু চোখ বুলিয়ে যাবে এবং যে সমস্ত সাজেশনগুলো আমি দিয়েছি প্রত্যেকটা কোশ্চেন 2023 সালে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি বলতে পারি এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না 2023 সালে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায়। তো দেখো ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি কিন্তু একটু কোশ্চেনটা ঘুরিয়ে দেয়, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি বলতে কি বোঝো, কঠোর ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি সম্ভব ও নয়, কাম্য নয়, মন্তব্যটির যথার্থ বিচার করো। তো দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমরা দেখে যাবে, এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে 2023 সালে। তো দেখো ষষ্ঠ অধ্যায় থেকে কোন কোশ্চেন সিলেক্ট করেছি, আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো, আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। চার নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি আধুনিক রাষ্ট্রের বিচার বিভাগের কার্যাবলী আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো প্রথম এবং দ্বিতীয় নম্বরের কোশ্চেন কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক তোমাদের টেস্ট পরীক্ষার পরে তোমাদের আমি বলে দেবো, এর ভিতর থেকে আমি অর্ধেক সাজেশন করে দেবো যে কোনগুলো তোমাদের আসবে। পাঁচ নম্বরের কোশ্চেন, বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো, বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। ছ নম্বরের কোশ্চেন, আধুনিক রাষ্ট্রের আইন বিভাগের কার্যাবলী আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো।